ফটিকরায়ের দিকে দিকে বিজেপিতে যোগদানের হিড়িক। সেখানকার মানুষ বলছেন, ফটিকরায়ের বিজেপি বিধায়ক তথা প্রার্থী সুধাংশু দাসের জনপ্রিয়তা এবং বিজেপির উন্নয়নমুখী সরকারের প্রতি আস্থা রেখেই বিজেপি দলে ভিড়ছেন ভোটাররা। রবিবার প্রার্থী সুধাংশু দাসের নেতৃত্বে ফটিকরায় এলাকার বিভিন্ন জায়গায় পৃথক পৃথক সভায় শতাধিক ভোটার ধাপে ধাপে বিরোধী দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। বক্তব্য রাখতে গিয়ে সুধাংশু দাস জানান, গত 5 বছরে রাজ্যে বিজেপি সরকারের কাজের সুফল হিসেবে এবং দলের বিচারধারায় বিশ্বাসী হয়ে দলে দলে মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন বলে জানিয়েছেন তিনি। গত 5 বছরে ভারতীয় জনতা পার্টির যে সরকার ফটিকরা বিধানসভায় কাজ করেছে এবং আমরাও দায়িত্ব পাওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত যেভাবে কাজ করেছি তার সুফল হিসাবে আজ মানুষ ভারতীয় জনতা পার্টির বিচারধারায় বিশ্বাসী হয়ে এবং নরেন্দ্র মোদীজির যে মানে কর্মসূচি, নরেন্দ্র মোদীজির যে বিকাশমুখী সরকার তাতে অনুপ্রাণিত হয়ে আজ দলে দলে ফটিকরা বিধানসভায় মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ এই বামগ্রেসের অনৈতিক জোট এবং যে সিপিএম, যে কংগ্রেস একে অপরকে শত্রু মনে করে শত শত মানুষকে খুন করেছিল, সেই সমস্ত অনৈতিক জোটকে ধিক্কার জানিয়ে আজ দলে দলে সিপিএম দল হোক, কংগ্রেস দল হোক, মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এবং আজকের দিনে আমাদের এই ফটিকরায় বিধানসভায় একদম কম করে হলো শতাধিক লোক যারা সিপিএম দলের, কেউ এলসিএম ছিলেন, কেউ ব্রাঞ্চ মেম্বার ছিলেন, কেউ পঞ্চায়েতের এক্স মেম্বার ছিলেন, কেউ পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, প্রধান ছিলেন, এমন ধরনের এই মাপের বড় মাপের অনেক নেতৃত্ব আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। সবার একটাই আওয়াজ, 23-এ আবার বিজেপি সরকার। রাজনৈতিকদের মতে বাম কংগ্রেসের মিতালি সম্পর্ককে মেনে না নেওয়ার ফলেই মানুষ বেছে নিচ্ছেন বিজেপিকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।